হামাসের কাছে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য ইজিপ্ট, কাতার ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস। বৈঠকে অংশ নিতে চলতি সপ্তাহান্তে তিনি কায়রো পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতির আলোচনায় অচলাবস্থা কাটাতে কাতারের আমির ও ইজিপ্টের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে জিম্মিদের নিরাপদে দেশে ফিরিয়ে নেয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবারও বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। জিম্মি মুক্তি ও আলোচনার অচলাবস্থার বিষয়ে ইজিপ্টের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের কাছে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসকে চুক্তিতে সম্মত করার জন্য দুই দেশের প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস ইজিপ্ট, কাতার ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য কায়রো সফর করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলোচনার সময় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনা এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে শনিবার তেল আভিভ সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। এক জিম্মি ইসরায়েলি কিশোরের মা MSNBC কে বলেন, গাজায় তার প্রিয়জন জিম্মি রয়েছে। গাজায় IDF এর হামলায় ত্রাণকর্মী নিহত হওয়ার পর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করতে বাইডেনের প্রতি চাপ দিচ্ছে ডেমোক্রেটিক আইন প্রণেতারা। ভারমন্টের ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়ালস বলেন, ইসরায়েল গাজার বেসামরিক মানুষ হত্যা করছে, তাই গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলের অস্ত্র পাঠানো বন্ধ করা উচিত। ইসরায়েল হামাস যুদ্ধের আগে ইসরায়েলের জন্য অনুমোদিত $1 বিলিয়ন অস্ত্রের প্যাকেজ অনুমোদনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে শুক্রবার প্রায় 40 জন কংগ্রেস সদস্যের স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে বাইডেন প্রশাসনকে। ওই প্যাকেজের মধ্যে বোমা এবং যুদ্ধ বিমানও রয়েছে। ফরেন রিলেশনস কমিটির চেয়ার সেনেটর বেন কার্ডিন বলেন, যে কোনো দেশকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে শর্ত দিয়ে থাকে আমেরিকা। বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে হোয়াইট হাউস। এরপর থেকেই কংগ্রেস সদস্যদের মধ্যে বিরোধ শুরু হয়। গাজা ও ওয়েস্ট ব্যাংকের সাবেক USAID মিশন ডিরেক্টর ডেভ হার্ডেন বলেন, ত্রাণকর্মীদের যারা হত্যা করেছেন তাদেরকে অস্ত্র দেওয়া উচিত নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।